চলচ্চিত্র হিট হোক কিংবা ফ্লপ, ভারতে কিং এখনও একজনই, শাহরুখ খান। ভারতের সবচেয়ে বড় ব্র্যান্ডও এই অভিনেতা। যে কোনো পণ্যের প্রচারে শাহরুখকেই ভরসা মানে বড় বড় সব ব্র্যান্ড। তবে শাহরুখের রাজ্যপাট দখল করতে বসেছেন বিরাট কোহলি। ব্র্যান্ড মূল্যে শাহরুখের টপকে ভারতের সেরা ব্র্যান্ড এখন ভারত অধিনায়ক। আর্থিক উপদেষ্টা প্রতিষ্ঠান ডাভ অ্যান্ড প্লেভস প্রতি বছর 15 জন তারকার একটি তালিকা বানায়। খুব সহজ একটি তালিকা। বিভিন্ন পণ্যের অ্যাম্বাসেডর হয়ে কে কত আয় করতে পারেন তার সম্ভাব্য একটি হিসাব। তো সেই হিসেব অনুযায়ী শাহরুখের বর্তমান মূল্য $143 মিলিয়ন। আর ভারতীয় ক্রিকেটকে স্বর্ণযুগ এনে দেওয়ার স্বপ্ন দেখানো কোহলির ব্র্যান্ড মূল্য এখন $146 মিলিয়ন। এই অক্টোবরে প্রকাশিত হয়েছিল ফোর্বস পেপ 40। এই তালিকাতেও সবচেয়ে আয় করা ক্রীড়াবিদদের মধ্যে সাথে ছিলেন কোহলি। লিওনেল মেসিকেও টপকে গিয়েছিলেন কোহলি। এই বিষয়ে ডাভ অ্যান্ড প্লেভসের ব্যবস্থাপনা পরিচালক বরুণ গুপ্ত বলেছেন, 2014 সালের পর এই প্রথম শীর্ষস্থান থেকে ছিটকে পড়লেন শাহরুখ খান, বিরাট কোহলি তার জায়গাটা নিয়ে নিয়েছেন। ভোক্তাদের আকর্ষণ বানাতে ও আগ্রহ সৃষ্টি করতে বিভিন্ন ব্র্যান্ডের প্রথম পছন্দ এখন কোহলি। মাঠের পারফরম্যান্স ও বাইরের কারিশ্মায় এই জায়গা নিয়েছেন তিনি। গত বছরও এই তালিকায় 2 ছিলেন কোহলি। $92 মিলিয়ন ব্র্যান্ড মূল্য ছিল ভারত অধিনায়কের, আর কিং খানের মূল্য ছিল $131 মিলিয়ন। সদ্যই অনুষ্কা শর্মাকে বিয়ে করেছেন কোহলি। ব্যাট হাতেও যদি ফর্ম ধরে রাখতে পারেন তবে ব্র্যান্ড মূল্যে শাহরুখের পক্ষে আর সম্ভব নয় কোহলিকে ধরা। প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন বাংলা ধামাকা চ্যানেল এবং বেল আইকন ক্লিক করুন সবার আগে নতুন ভিডিও দেখার জন্য।